পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজনীতিতে ভ্যানিশ রহস্য, আচমকাই ভ্যানিশ মুকুল রায়। দেখা মিলল দিল্লিতে পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজনীতিতে মুকুলের দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। হঠাৎ কেন পরিবারের কাউকে না জানিয়ে দিল্লিতে মুকুল রায়? ফের কি দলবদলের পথে কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক? তৃণমূল ছেড়ে কি আবার বিজেপির ঘরে ফিরবেন মুকুল? তুঙ্গে জল্পনা, অপেক্ষা করুন, সমস্ত কিছু পরিষ্কার হবে। জল্পনা বাড়িয়ে মন্তব্য অনুপম হাজরার, ভারতীয় রাজনীতিতে বড়ই বিচিত্র, কোনো কিছুই অসম্ভব নয়, মন্তব্য অনুপম হাজরার। এদিকে বাবার দিল্লি যাত্রার পেছনে বড় কোনো টাকার খেলা, এমনই মন্তব্য করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এই মুহূর্তে এনএসসিবিআই থানায় শুভ্রাংশু রায়। আপনারা জানেন যে আগেই অভিযোগ দায়ের করেছিলেন এনএসসিবিআই থানায় এবং বিজপুর থানারও দ্বারস্থ হয়েছিলেন তিনি। এই মুহূর্তে তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, তদন্ত কোন পথে এগোচ্ছে, কোথায় রয়েছেন মুকুল রায়, কোনো খোঁজ পেল কি পুলিশ? তা জানতেই কি এই মুহূর্তে শুভ্রাংশু এনএসসিবিআই থানায়? দেখো, মুকুল রায় কেন দিল্লি গিয়েছেন এবং কেন সবাইকে আড়াল করে কিছু না জানিয়ে গিয়েছেন, সে রহস্যের কিন্তু কিনারা এখনও হয়নি। বিধাননগর পুলিশ কমিশনারেটের কয়েকজন পুলিশ কর্মী, একটি বিশেষ দল, তারা ইতিমধ্যেই দিল্লিতে রওনা দিয়েছেন এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুকুল রায় কোথায় আছে জানা এবং কার সঙ্গে যোগাযোগ করতে গিয়েছে এবং যে অভিযোগ গতকাল রাতে শুভ্রাংশু রায় করেছিলেন। তোমাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় ঠিক 6:40 নাগাদ মুকুল রায় তার দুই সঙ্গী এবং রাজ্য পুলিশের যে নিরাপত্তারক্ষীরা তাদের নিয়ে কলকাতা বিমানবন্দরে আসেন এবং কাউকে কিছু না জানিয়ে 3C গেট দিয়ে সরাসরি বিমানবন্দরের ভিতরে চলে যান এবং ইন্ডিগোর ফ্লাইট 6E898 উঠে পড়েন। তার কিছুক্ষণের মধ্যেই 7:10 নাগাদ শুভ্রাংশু আসেন বিমানবন্দরে এবং পুলিশের সাহায্য নিয়ে সেই বিমান থেকে মুকুল রায়কে নামানোর চেষ্টা করেন। তিনি লিখিত আবেদনও করেন ইন্ডিগো কর্তৃপক্ষের কাছে, কিন্তু সেই বিমান সেখান থেকে 7:56 ছেড়ে চলে যায় এবং তারপর গতকাল রাতেই এনএসসিবিআই থানায় শুভ্রাংশু রায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেখানে তিনি বলেছেন তার বাবা মানসিক পরিস্থিতি ঠিক নেই, তাকে ভুল বুঝিয়ে দুজন নিয়ে গিয়েছেন এবং তার প্রেক্ষিতেই আজকে বিধাননগর পুলিশ কমিশনারেট সেই অভিযোগের প্রেক্ষিতে একটি অপহরণের মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে। একটি বিশেষ দলকে দিল্লিতে পাঠানো হয়েছে মুকুল রায়ের খোঁজ করার জন্য এবং তার পাশাপাশি যে অভিযোগ শুভ্রাংশু করেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে একজন বিজেপি নেতা পীযূষ কানুরিয়া, তাকে আজকে দুপুরেই তলব করা হয়েছিল এনএসসিবিআই থানায়। দুপুর 12:00 সময় তিনি আসেন এবং এখন পর্যন্ত প্রায় 5 ঘন্টা পার হয়ে গিয়েছে। সেই পীযূষ কানুরিয়াকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই শুভ্রাংশু রায় তিনিও এসে পৌঁছেছেন এই এনএসসিবিআই থানায়। মূলত বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা এদিকে যেমন পীযূষ কানুরিয়াকে জিজ্ঞাসাবাদ করছেন, তাদের কাছে যেটা খবর পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল যখন মুকুল রায় গিয়েছিলেন কলকাতা বিমানবন্দর থেকে সেই সময় পীযূষ কানুরিয়া সেখানে উপস্থিত ছিলেন, এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে। কেন মুকুল রায় গিয়েছেন, কার সঙ্গে যোগাযোগ করেছেন এবং এই গোটা রহস্যের নেপথ্যে কি লুকিয়ে রয়েছে সেই বিষয়গুলি জানার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে শুভ্রাংশুকেও ডেকে পাঠানো হয়েছে, তাকেও কিন্তু তার কাছেও বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান বিধাননগর পুলিশ কমিশনারের যারা আধিকারিক। সব মিলিয়ে এই যে মুকুল রায় দিল্লি যাত্রার রহস্য তা ক্রমশ কিন্তু ঘনীভূত হচ্ছে। কেন তিনি গিয়েছেন সে প্রশ্নের উত্তর এখনো নেই। শুভ্রাংশু যদিও যে অভিযোগগুলো করছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাকেও বেশ কিছু প্রশ্ন করতে চান বিধাননগর পুলিশ কমিশনারের আধিকারিক। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ এই মুহূর্তে তোমার ব্রতদেব। যে খবরের দিকে নজর রেখেছি আমরা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আচমকাই ভ্যানিশ মুকুল রায়, দেখা মিলল দিল্লিতে পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজনীতিতে মুকুল রায়ের এই দিল্লি যাত্রা নিয়ে ক্রমাগত ঘনীভূত হচ্ছে রহস্য। আপনাদের দেখাবো যেভাবে মুকুল রায় 1998 সালে তৃণমূলে ছিলেন, তারপরে 2017 তেসরা নভেম্বর তিনি বিজেপিতে যোগদান করেন এবং এরপর 11ই জুন 2021 সালে তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। আপনাদের দেখাচ্ছি সেই ছবি আর ফের একবার তৃণমূল মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে একটা প্রশ্ন, একটা জল্পনা তৈরি হয়েছে। তার কারণ আচমকাই তিনি ভ্যানিশ হয়ে যান এবং আগামী গতকাল তাকে দিল্লি বিমানবন্দরে দেখা যায়, সেই ভিডিও ভাইরাল হয় এবং সেখান থেকেই যে প্রশ্নটা উঠছে, তাহলে কি ফের একবার বিজেপিতেই ফিরে যেতে চলে যাচ্ছেন মুকুল রায়, যে জল্পনাটা এখন মাথা চাড়া দিচ্ছে। আপনাদের দেখাচ্ছি 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসে ছিলেন মুকুল রায়, এরপর 2017 সালের তেসরা নভেম্বর তিনি বিজেপিতে যান এবং ফের একবার 2021 সালের 11ই জুন তিনি তৃণমূলে ফিরে আসেন। কিন্তু এরই মধ্যে গতকাল থেকে ভ্যানিশ হয়ে যান মুকুল রায় এবং এরপর গতকাল রাতে তাকে দিল্লি বিমানবন্দরে দেখা যায় এবং সেখান থেকেই তার বিজেপিতে প্রত্যাবর্তনের জল্পনা সামনে আসছে। শারীরিক অসুস্থতা বা অন্য কিছু? না না, এমনি কাজে এসেছি দিল্লিতে। বিশেষ কোনো কাজে? হ্যাঁ, আমার দিল্লিতে আসবো না, দিল্লিতে আমি এখানকার এমএলএ এমপি। কোনো রাজনৈতিক বিশেষ কারণ? না না, কোনো বিশেষ কারণ আছে।
ডাক্তার দেখাতে বা এরকম কিছু? ডাক্তার রাখবো, দেখাবো না তো, আমার দিল্লিতে আসলে ডাক্তার দেখাতেই হয়। কারণ দীর্ঘদিন পর আপনি হঠাৎ করে দিল্লি আসছেন, ওই জন্য মাঝে মধ্যেই আসি। এবার একটু বেশি দেরি হয়েছে, তাও এসে গেছি। কদিন থাকবেন দাদা? যে কদিন দরকার হবে সে কদিনই থাকবে। বিশেষ কোনো কারণ দাদা? না, বিশেষ কোনো কারণ নেই। আর মুকুল রায়ের এই দিল্লি যাত্রা নিয়ে যে রহস্য তৈরি হয়েছে তারই মধ্যে আজকে শুভ্রাংশু রায় একটি সাংবাদিক বৈঠক করেন। সেই সাংবাদিক বৈঠক করে কি বললেন তিনি শুনুন। বাবা মেন্টাল পেশেন্ট, কোথায় কি হবে আমি জানি না, সঙ্গে হাই সুগার। আমি যতদূর জানি কাল সকালে ইনসুলিন নেয়নি, পরশু দিন রাতেও ইনসুলিন নেয়নি। প্রেশার আছে, সিরোসিস অফ লিভার আছে সেকেন্ড স্টেজ। এই অবস্থায় তাকে নিয়ে যদি রাজনৈতিক কোনো খেলা হয়, যে বা যারা করছে এই খেলা তারা অন্যায় করছে। বিজেপি নেতা অনুপম হাজরা কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন প্রত্যাবর্তন, তাহলে কি তিনি বিজেপিতে জয়েন করছেন, এরকম একটা জল্পনা উঠছে রাজনৈতিক? আমি বললাম না, যদি অনুপম আমার বন্ধুর মতো ওরা এটা করে থাকে তাহলে আমি বলবো এটা অন্যায় হচ্ছে। একটা অসুস্থ মানুষকে নিয়ে রাজনৈতিক খেলা কোনোদিনও ঠিক না, এবং যারা বা যেই করে থাকুক সেটা অন্যায়। একটা মানুষ অসুস্থ, সে কারোর সাথে দেখা করতে গেল, সেটা আলাদা জিনিস, কিন্তু তাকে নিয়ে দলবদল করে নিয়ে আমার এই করা সেই করা, সেটা অন্যায় হচ্ছে। আমি প্রথম থেকে বলে আসি, অভিষেককে ম্যালাইন করার জন্যে টার্গেট অভিষেক, যুব সমাজের এখন আইকন হচ্ছে অভিষেক। একটা ছাত্র যুব সমাজ অভিষেককে দেখে রাজনীতি করতে নামছে, তাই অভিষেককে যেভাবে হোক হ্যাকেল করতে হবে। অভিষেক ব্যানার্জির হাত ধরে বাবা জয়েন করেছিল, তাই তাকে যদি আবার কোনোভাবে অন্য দলে নিয়ে যাওয়া যায় তাহলে সবচেয়ে বেশি প্রবলেম হতে পারে অভিষেকের। কিন্তু আমি এইটুকু বলছি, আগের মুকুল রায় আর এখনকার মুকুল রায় এক নয়। তার মেন্টাল কন্ডিশন একদমই ভালো না, তার এদিকে ওদিকে যাওয়ার তার শারীরিক এফেক্ট পড়বে অবশ্যই তার ক্ষেত্রে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে কোনো প্রভাবই পড়বে না। যদি তিনি বিজেপিতে যোগদান করেন তাহলে সেক্ষেত্রে রাজনৈতিকভাবে বিজেপি কি ফায়দা নিতে পারে? কোনো ফায়দাই হবে না, দুদিন নিউজ হবে, তিন দিন নিউজ হবে, হেডিং হবে, পরের দিন বন্ধ হয়ে যাবে। নিয়ে কি দীর্ঘদিন ধরে কোনো জল্পনা চলছিল যেটা নিয়ে আপনার সাথে বাবার কোনো মনোমালিন্য? আলোচনা কার সাথে করা হয়? যে সুস্থ মানুষ তার সাথে তো আলোচনা করব। রাজনৈতিক কোনো আলোচনা যদি করতে হয়, বাবা সেই কন্ডিশনই নেই। সে এখনো ভাবছে সে 2011-12 রয়েছে, তাই তার মাথার তো ঠিক নেই একদমই। বাবার অন্তর্ধান নিয়ে অর্থাৎ মুকুল রায় ভ্যানিশ হওয়া নিয়ে কি বলেছেন ছেলে শুভ্রাংশু রায় আপনারা শুনলেন। আর এই নিয়ে পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা তৈরি হয়েছে, চূড়ান্ত নাটকীয়তা। মুকুলকে দিল্লিতে দেখতে পাওয়া গেছে এবং সেটা নিয়েও যে অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেটাও আপনারা দেখেছেন। মুকুলের দুই সহযাত্রী ভগীরথ মাহাতো এবং আরেকজনকে সাথে করে মুকুল রায়কে দেখতে পাওয়া গেছে বিমানবন্দরে। মুকুল ভ্যানিশ যে মুহূর্তে 6:45 আপনাদের সামনে একের পর এক গ্রাফিক্স আপনারা তুলে ধরছি। মুকুলের দিল্লি যাত্রা নিয়ে জল্পনা, হঠাৎ কেন পরিবারের কাউকে না জানিয়ে দিল্লিতে মুকুল রায়? ফের কি দলবদলের পথে কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক? তৃণমূল ছেড়ে কি আবার বিজেপির ঘরে ফিরবেন মুকুল? তুঙ্গে জল্পনার তা নিয়ে দিন ভর চলছে চূড়ান্ত নাটকীয়তা। আর এই প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র কি বলছেন, বিজেপিতে কি প্রত্যাবর্তন মুকুল রায়? কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দেখুন। গোটা ব্যাপারটা কিরকম একটা অবিশ্বাস্য এবং একটা বড্ড যেন নাটুকে নাটুকে লাগছে আর কি। যে মুকুল ভালো করে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সে একেবারে সোজা ইন্ডিগো ছড়ে দিল্লি চলে গেল এবং দিল্লিতে কে রিসিভ করলো? আমার মনে আছে সোনার কেল্লা খুব পপুলার একটা, ভীষণ পপুলার একটা বই ছিল, তাতে ওই শৈলেন বাবু যখন বলছেন তাড়াতাড়ি করো বেরোতে হবে আমাদের, তখন এই পেছনে ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে রাম নাম রাম নাম রাম নাম ভজ কে, মানে অর্থাৎ রামের নাম আসছে। কি জানি মুকুলের এই ব্যাপারটার মধ্যে কিরম করে একটা রাম নাম ঢুকে পড়ছে। মুকুল দুষ্ট লোকটা কোথায় গেল? তখন সেই বাচ্চা মুকুল বলছে দুষ্ট লোকটা ভ্যানিশ। এই দুষ্ট লোকটা কে? এটা গভীর রহস্য,
এবং আমি চাইব যে এই মুকুলের কি করে কি হলো এর দায়িত্ব সিবিআই ইডি কে দেওয়া হোক। দিল্লি গেছেন ঘুরে বেড়ান দিল্লিতে, দিল্লিতে খুব ভালো গরম পড়েছে, মাথা আরো বেশি পাগল হবে। বিজেপি থেকে তৃণমূল এটা ভ্যানিশের মানেও যা প্রত্যাবর্তনের মানেও তাই। এই ভ্যানিশ আর প্রত্যাবর্তনের মধ্যে কোনো ফারাক নেই। এসব কেউ কেউ তার তার নিজের নিজের স্বার্থে অঙ্ক করতে পারেন। কেউ বলছেন উনি নাকি দিল্লিতে যাচ্ছেন বিজেপিকে ফিট করতে পিসি ভাইপোর হয়ে, কেউ বলছেন ওকে নাকি অসুস্থ অতএব অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এসব শুনে লাভ কী? এটা বাংলার মানুষের এটাতে কী? বাংলার বেকার যুবক রাস্তায় বসে আছে, খাওয়া জুটছে না বহু মানুষের, চুরি লুট চাকরি বিক্রি, মানুষ পরিশান হয়ে গেছে, নানান বিপদের মধ্যে মানুষ আছে, এসব শুনে মানুষের লাভ কি? ভাঙড়ের আন্দুল গড়িয়াতে পাঁচিলে ঘেরা বিস্তীর্ণ ফাঁকা জমিতে পুড়ছে রাশি রাশি কাগজ। খবর পেয়ে ছুটে এলেন সিবিআই আধিকারিকরা। ভাঙড়ে পুড়ছে কিসের নথি? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, জল দিয়ে মাটি ছড়িয়ে লাঠি দিয়ে কুচিয়ে নথির অংশ খুঁজে বার করার চেষ্টা সিবিআই আধিকারিকদের। সকালে ট্রাঙ্ক করে কাগজপত্র আনা হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন। ভাঙড়ের ছাই ঘেটে বিহারের একাধিক এলাকার মাইনিং ব্যবসা সংক্রান্ত নথি উদ্ধার সিবিআই সূত্রে খবর। বাঁকুড়া কলকাতা বিহারের নানান সরকারি নথি, ট্রান্সপোর্ট সংক্রান্ত তথ্যের নথিও মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। কাকে কত টাকা দেওয়া হয়েছে রয়েছে হিসেব সিবিআই সূত্রে, এমনই খবর পাওয়া যাচ্ছে। মিলেছে কিছু ব্যাংক চেকও। ভাঙড় থেকে পোড়া কাগজপত্র সংগ্রহ করে নিজাম প্যালেসে নিয়ে গেলেন সিবিআই এর আধিকারিকরা। কারা আনলো নথি, কারা পোড়ালো, কেন পোড়ালো, উঠছে একাধিক প্রশ্ন। আর ভাঙড়ে এইভাবে নথি পোড়ার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। শুনবো বিরোধীদের কি বক্তব্য, পাল্টা শাসক দল কি বলছে। যে ভাঙড়ে যে নথিগুলো পোড়ানো হচ্ছে সেগুলো নাকি বীরভূমের নথি এবং অন্যান্য জায়গার নথি এরকম পোড়ানো হচ্ছে। এমন একটি জায়গায় পোড়ানো হচ্ছে যে জায়গা শওকত মোল্লা এবং আরও কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতার কাছের লোকেদের জমি বা সেই এলাকা সেখানে পোড়ানো হচ্ছে। তো এটা অত্যন্ত চিন্তার বিষয় যে কোন নথিগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে। কিন্তু বাংলার জনগণের সামনে এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রত্যেকটি টেন্ডার, কারণ টেন্ডারের কাগজ পোড়ানো হচ্ছে, প্রত্যেকটি টেন্ডার পয়সা খেয়ে দুর্নীতি করে বাংলার মানুষের হকের টাকা লুট করে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে পাইয়ে দিয়েছে। এভাবে নথিগুলোকে লোকে অজান্তে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, প্রশ্নতে থেকে যায় নথি কারা পোড়াচ্ছে আর কেন পোড়াচ্ছে। উত্তর বাংলার মানুষ জানে, যারা দুর্নীতি করেছে, যারা অনৈতিকভাবে চাকরি বিক্রি করেছে, বালি পাচার করেছে, কয়লা পাচার করেছে, পঞ্চায়েতের টাকা আত্মসাত করেছে, তারা এই কাজ করছে। অবশ্যই শওকত মোল্লা সাহেব সহ যাদেরকে ইতিপূর্বে তল্লাশির জন্য বা তার যাদের বাড়িতে সাজান সাহেবের বাড়িতে পৌঁছেছিল যে আধিকারিকরা, তাদেরকে নিরাপত্তা বলয়ের মধ্যে এবং হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছি। ঠাপ করে ভাঙড়ে এই যেদিন মোবাইল ফেলা হলো সেদিন থেকে শুরু হয়ে গেল কাগজ পড়ানো। এতদিন তো কাগজ পড়ায়নি, যার সেন্টারে এটা পড়ানো হচ্ছে তারা তো তৃণমূলের ঘনিষ্ঠ নেতা, সবাই জানে, এমএলএ তৃণমূলের, সভাপতি তৃণমূলের, তারা সবাই সিবিআই নজরে, তাও সবাই জানে। ওইখানে এমএলএ অথবা সভাপতি তার নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয়রা পর্যন্ত চাকরি দুর্নীতিতে নাম এসে গেছে, তাও সবাই জানে। তো ওটা কি হঠাৎ কাকতালীয় হলো এতদিন পর? দেখুন, তৃণমূল অফিসে যখন কুপন পড়ানো হয়েছিল তখন অস্বীকার করেছে, গোপন করতে চেয়েছে, ধরা পড়ে গেছে। এবারেও গোপন করতে চেয়েছে, অস্বীকার করেছে, ধরা পড়ে গেছে। আমরা চাই তদন্ত করে সত্যটা উদ্ঘাটন হোক, এটা আমরা খুব পরিষ্কারভাবে চাইছি। আমাদের দিক থেকে যদি আমাদের কোনো সহযোগিতা চায় আমরা নিশ্চিতভাবে সহযোগিতা করব। কে বা কারা কোথা থেকে এই কাগজ নিয়ে এসছে এটা সিবিআই তদন্ত করলে বিচারে উঠে আসবে।